এটা 1,70,000 হলে তাদের বিক্রি করবে। খুব সুন্দর একটা গরু আসলে, দেখুন এটা আপনারা নিতে পারেন ইচ্ছা করলে। আসসালামু আলাইকুম, চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজ আমি চলে আসছি শাহজাহানপুর মৈত্রী সংঘের গরুর হাটে, আপনাদের আজকে কিছু গরু দেখাবো এবং গরুর দাম সম্পর্কে একটু ধারণা দিব। এই হাটে অলরেডি অনেক গরু চলে আসছে, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে গরুগুলো দেখাবো এবং গরু দাম সম্পর্কে একটু ধারণা দিব। এই গরুটা কার আপনার, কত চান চাচা? জি, এটা ওজন কতটুকু হবে চাচা? 8 মণ ওজন হবে। আর এটা বিক্রি কত হলে কত করবেন? এটা এটা 170 এ ছেড়ে দিবেন। ওজন কতটুকু হবে এগোরটা? দর্শক দেখুন এটা সে 170 হলে গরুটা ছেড়ে দিবে। খুব সুন্দর একটা গরু, অনেক সুন্দর একটা গরু। আর এটা কত হলে ছাড়বেন চাচা? 81 হলে ছেড়ে দেবে। এটা 8 মণ গোশ হবে। এটা খুব সুন্দর একটা গরু চাচা। কবে আসছেন, আজকে আসছেন? আজকে সকালে আসছেন না? এই গরুটা কার? এটা কয় মণ ওজন হবে? এটা তো ক্রস না, কয় মণ ওজন হবে এটা? 6.5 মণ। কত দাম চাচ্ছেন? ছাড়বেন কত হলে? শুনি আপনি শুনি, 1,80,000 হলে ছেড়ে দেবেন না? মাত্র নামালেন না? এটা কার? এটা আপনার? এটা কত চান? 180 হলে ছেড়ে দেবেন না? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। কত চাচ্ছেন এটা? এটা চাচ্ছে 2,45,000। 2,45,000। ওজন কতটুকু হবে? ওজন 8 মণ। 8 মণ ওজন হবে এটা। কত হলে ছাড়ার ইচ্ছা আছে? এটা গোটা পাকা গরু না? না, গরুটা দেখতে অনেক সুন্দর, টাইট গরু। কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনি? তো 220-230 হলে, মানে যেটা বিক্রি করবেন সেটাই বলবেন। আমার এই ভিডিও দেখে অনেক দর্শক আসতে পারে, যেটা বিক্রি করবেন আপনি, যেটা পারবেন, কমায় বলা দরকার নেই, যেটা পারবেন সেটা বলবেন। না না, একবারে 220 হলে বিক্রি, যাই চাই আর না চাই 220 হলে বিক্রি, 220 হলে বিক্রি করে দিবে। খুব সুন্দর একটা গরু। এটা হলো শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, শাহজাহানপুর থানা থেকে একটু সামনে। এই গরুটা আপনার না? এটা রেস্ট নিতে সব আজকে আসছে, সব আজকে, এই জন্য সব ক্লান্ত। অনেক সুন্দর একটা গরু, হ্যাঁ দেখান গরুটা একটু, দেখান তাহলে সবাই দেখতে পারবে। অনেক সুন্দর একটা গরু। এটা ওজন কতটুকু? সেম মনে হয় 8 মণ মতো হবে। 8 মণ কি গোশ হবে নাকি লাইভ হবে? 7 মণ গোশি, 7 মণ হবে গরু। সরি লাটা না। এটা দাম কত হলে বিক্রি করবেন আপনারা? একদম 250। এটা কি আপনাদেরই? এটা কত চাচ্ছেন? বিক্রি না? এটা 1,70,000 হলে তাদের বিক্রি করবে। এই গরুটা কার? আপনার খুব সুন্দর একটা গরু আনছেন চাচা। এটা কতটুকু ওজন হবে? 8 মণ হবে। 8 মণ ওজন হবে না? গরুটা ছবিটাকে দেখেন, গরুটাকে দেখেন। কত লি বিক্রি করার ইচ্ছা আছে চাচা? এডি এডি 2,70,000। 2,70,000 হলে বিক্রি করবেন? আর চাইলে কত চান? তা 70 চাচ্ছেন চাচ্ছেন না? বিক্রি কত দিয়ে করবেন?
দুইয়ের নিচে তো দেখা যাবে না। তোমার চাচা দুই হইলা ইচ্ছা আছে ছেড়ে দেওয়ার, চাচা মোবাইল নাম্বারটা বলে দেন তো আপনার, আপনাদের সাথে যোগাযোগ, আমার ভিডিও দেখে কেউ কিনতে চায় আপনাদের সাথে কোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে। আবার বলো, 01927000 39 76। নাম কি? ৭৬ লাস্ট। হ্যাঁ, নাম কি? আলমগীর। খুব সুন্দর একটা গরু, কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে আসছেন আপনারা না? খুব সুন্দর একটা গরু দেখুন, এটা আপনারা নিতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ হ্যাঁ, গরু দেখলে সে বলতেছে অন্য গরু পছন্দ হবে না। আপনার নাম কি চাচা? চেষ্টা করতেছি কিছু বড় বড় গরু আপনাদেরকে দেখানোর জন্য। এটা কার ভাই আপনার? বিক্রি কত হলে বিক্রি করবেন বলেন শুনি, আপনি কত হলে বিক্রি করবেন? আড়াই হলে গরুটা বিক্রি করবেন না? এর কম পারবেন না? না, কই থেকে আনছেন গরু? ওই কোথায় গরু? গরু এটা কুষ্টিয়া থেকে না? এখন বিশাল আকৃতি একটা গরু, সেটা কুষ্টিয়া থেকে আসছে, আড়াই হলে সে বিক্রি করবে। এই গরুটা কার আপনার? কত চান এটা? 2,40,000। বিক্রি কত হলে করবেন? এটাই বিক্রি না? খুব সুন্দর সুন্দর এক একটা গরু, সব গরু এখানে কুষ্টিয়ার গরু। চলো একটু সামনে যাই। গরুটা কোথায় কার ভাই? কুষ্টিয়ার। কয় মন হবে এটা? গোস না নাকি লাগবে? খালি গোস হবে, কুষ্টিয়াতে আসেন। কত চান এটা? বিক্রি করবেন কত? 2,00,000 হলে বিক্রি করবেন? কমায় চাবেন না আপনি? এটা আমার ভিডিও দেখে এখানে অনেকে গরু কিনতে আসবে, মানে এর পরে কমাতে পারবেন। আচ্ছা, মানে কত হলে আপনারা বিক্রি করতে পারবেন এরকম একটা দাম বলেন তো? 170,000 হলে আপনার গরু ছেড়ে দিবেন? দেখুন এটা 170 হলে তারা ছেড়ে দিবে। খুব সুন্দর একটা গরু, এটা হলো শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, খেলার মাঠে এই হাটটা বসছে, একদম শাহজাহানপুর থানার পাশেই। আপনারা আসলেই দেখতে পারবেন, একদম থানা থেকে যে গলিটা গেছে সেই গলির মুখে। আচ্ছা, 25 নম্বর বিল্ডিং এর সাথে। আচ্ছা, আপনারা 25 নম্বর বিল্ডিং এর সাথে আসলেই যোগাযোগ করে এই গরুটা আপনারা দেখতে পারেন। আপনার নাম কি ব্যাপারী সাহেব? রেজাউল সাহেব। 01749 49 45 46 80 56 80 56। রেজাউল সাহেব, এই যে আমাদের রেজাউল ব্যাপারী সাহেব, ইচ্ছা করলে ওনার সাথে কথা বলে এই গরুটা নিতে পারেন। খুব সুন্দর কিন্তু গরুটা, সে 170 হলে গরুটা ছেড়ে দিবে। এই যে পাশে আছে, সে বলতেছে একটা কালো আছে, সেই কালো গরুটা খুব সুন্দর। এটা কত চান রেজাউল ব্যাপারী সাহেব? ওই একই দামে ছাড়তে পারবো। সব কুষ্টিয়ার গরু না? এগুলো কি আপনারা, এগুলো কি পালা গরু না কিনে আনছেন ওখানে ফার্মে? না, ই মানে এগুলো গরু 170 হলে এটা ছাড়তে পারবে না? আচ্ছা, আপনি এই যে রেজন সাহেবের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই যে 25 নম্বর ভবন, শাহজাহানপুর রেলওয়ে কলোনি 25 নম্বর ভবন, এখানে আসলে আপনি থানার সামনে এইখানে এসে যোগাযোগ করে গরু দিতে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর গরু, আমি চেষ্টা করলাম আজকে আপনাদেরকে বড় কিছু গরু দেখার জন্য। কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।